আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় গেছিলাম তুই বল? ঝুমি চৌপাট। তো আজকে আমরা মুভি দেখতে এসেছিলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ট্রেন চলে এসছে এখন। তো আমি ফার্স্টে ইন্ট্রোটা নিতে ভুলে গেছিলাম, এর জন্য মুভিটা শেষ হওয়ার পরে আমি ইন্ট্রোটা নিয়েছিলাম। Moments later. Guys! Bye. পাঠান, এই যে এখানে এরা ছবি তুলছে সবাই, আমার আগে ঢুকে গেছে। কি এদেরকে? এটা কাকু, কাকু একটু হাই করে দাও কাকু। শুনতে পাচ্ছি ভেতরে কেমন কি হচ্ছে, এখনো যেতে পারিনি ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছিল মুভিটা দেখার জন্য। হলের সামনে যে রাস্তাটা ছিল সেটা তো পুরো জ্যাম হয়ে গেছিল। এখন আমরা স্টেশনে যাচ্ছি, চলো স্টেশনে যে দেখা হচ্ছে। শেষমেশ স্টেশনে চলে এসেছি। তো গাইস ট্রেন আসছে, ট্রেন নিচে, ট্রেনের ওপরে আমরা আছি এখন। এটা আমাকে দেখা, আমি ট্রেনের ওপরে, ট্রেন চলে আসছে। আমরা ঝালমুড়ি খেতে এসেছি। এই যে ঝালমুড়ি খাওয়ার লোকজন, ওই যে ইনোসেন্ট বাচ্চা কাকু এখন ঝালমুড়ি মাখাচ্ছে। সব চুপ বলা যাবে না, সব সিক্রেট মশলা। কাকুর মুখটা দেখিয়ে দে, সবাই চলে আসবে রান্না খেতে। আমরা ঝালমুড়ি খাবো, একটু বেশি টক হয়ে গেছে।
এইমাত্র বললি ভালো মানে আবার বলছিস টক হয়ে গেছে। এই যে বলেছে টক বেশি দিতে, আমি কিছুই বলিনি ভাই, অবশ্য আমরাই মনে বলেছিলাম। আমরা এখন বিন্দাগর চলে এসেছি, তো আমাদের ট্রেন চলে যাচ্ছে, যাচ্ছি। এখন গ্যারেজে এসেছি, গ্যারেজে সাইকেল খুঁজবো, ওই যে সাইকেল নিয়ে চলে এসেছে। মা এখন জাস্ট ফোন করে বললো যে এখন মামাদের বাড়িতে যেতে, কারণ আজকে মামাদের বাড়িতে পুজো আছে। অলরেডি আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন আমরা আর বাড়িতে যাব না, এখান থেকে সোজা মামাদের বাড়িতে যাব। বলে চলো মামাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গিয়েই মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো মাকে বললাম ঝটপট প্রসাদটা দিয়ে দাও, তো প্রসাদটা খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আমি এখন বাড়ি চলে এসেছি, তো ভিডিওটা এইরকমই থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা কে কে পাঠান মুভিটা দেখেছো আর তোমাদের কেমন লেগেছে মুভিটা। মজা করে মুভিটা দেখেছি আর আমাদের তো খুবই ভালো লেগেছে মুভিটা দেখে। তো তোমরাও যারা যারা এখনো দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও মুভিটা।